তো আজকে আমার সামনে যে বসে আছেন ইনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট আছে আর ইনার মেইন প্রবলেমটা হচ্ছে এই ক্রাউন এরিয়া। ক্রাউন এরিয়ায় একটা বড় ভাগ যেটা আছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার মধ্যে কনভার্ট হয়ে গেছে আর ক্রাউন এরিয়াতে ওয়ালস হয় কিন্তু এর ডাইরেকশনটা এইভাবে আছে, এইখানকার ডাইরেকশনটা এইভাবে আছে আর এদিকে এইভাবে আছে। তো ক্রাউনের মধ্যে ওয়ালস হয় আর তাদের কিন্তু ফলিকেলের ডাইরেকশনটা ডিফারেন্ট হয়। তো ইনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, ইনার ফাদার আছেন ওনারও কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তো সেই জিন্সটা ওনার থেকে এসছে আর প্লাস দুটো সাইডে রিসিড আছে। তো রিসিডটা উনি চাইছেন কি কীভাবে যে মানে কভার করা যায়, যদি তাহলে আমরা হেয়ার লাইনকে টাচ করে দুপাশেই একটা সিমেট্রি তৈরি করতে হবে, নট এক্স্যাক্ট সিমেট্রি কিন্তু যেতে এমন একটা আর্টিফিশিয়াল লুক না আসে। আমার আজকে FUT হেয়ার ট্রান্সপ্লান্ট আছে, একটু টার্ন করুন। তো এটা হচ্ছে ডোনার এরিয়া, এটা হলো রিসিপিয়েন্ট এরিয়া। এটা হচ্ছে টোটাল 25x2 সেন্টিমিটার টোটাল একটা লং স্ট্রিপ আছে, এটাই চাইছিলেন। ঠিক আছে, রেডি? রেডি রেডি। আর কোনো কোশ্চেন? নো কোশ্চেন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। তো সকালে আমি যে টাইমে শুরু করেছিলাম সে টাইমে আপনি ছিলেন, তারপরে আপনি নিজের কাজের জন্য চলে গেলেন, তো আমি একটা পরিচয় করে দিই। উনি হচ্ছেন, ওনার বাবা বাই প্রফেশন হচ্ছেন ফিজিওথেরাপিস্ট, আর ইনি একটা স্টুডেন্ট। জিনিসটা হচ্ছে বেসিক্যালি ওনার একটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, আর এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যে মানে ওনার বাবার জিন্স থেকে এসছে, তো সেটা মানে পড়াশোনা করা বাচ্চা তো সেটা সব জানে, প্লাস ফাদার একটা মেডিকেল প্রফেশনকে বিলং করে, তো সেটাই মানে বুঝতে পারছেন। তো ইনি আমার কাছে এসেছিলেন, তারপরে ডিসাইড হয়েছিল কি ভাই আমরা একটা হেয়ার ট্রান্সপ্লান্টের দিকটা যাব। তো সব কিছু ইনভেস্টিগেশন করার বাদে প্লাস ওনার যা ইচ্ছা ছিল আর প্লাস যে এরিয়া ছিল ক্রাউন এরিয়াটা, সেটা ভেবে আমরা একটা ডিজাইন করলাম সকালে, আর সেটা নিয়েই আমরা এক্সিকিউশন করলাম। তো ওটি টাইমে আমাকে কিন্তু 1% উনি পরেশান করে নেই, আর খুবই কমফর্টেবল, যেকে বলা হয় একবারেও মানে মুখে আওয়াজ নেই, আর আমাদের অ্যানেসথেসিয়া ভালো কাজ করেছে, তো এটা পেইনলেস একটা হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করতে পেরেছি। তো কিন্তু উনি নিজের মুখে যা বলবেন সেটা বলুন আগে। আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো, রিসার্চ করেছিলাম, তো স্যারের ইউটিউব ভিডিওস দেখলাম, তো ওখান থেকে জানতে পারলাম, তো দেখলাম স্যার খুবই রিলায়েবল, খুবই ভালো, এখানে এসে তারপর কথা বললাম, অ্যান্ড দেন উই ডিসাইডেড কি করবো হেয়ার ট্রান্সপ্লান্টটা, তো আজ করলাম। খুবই পেইনলেস প্রসেস, কোনো প্রবলেম হয়নি, স্যারের টিম খুব ভালো, সবাই কমিউনিকেট করছিল, খুবই ভালোভাবে কথা বলছিল, অ্যান্ড সবসময় জিজ্ঞেস করছিল যে এনি পেন হচ্ছে কি না, তো অবভিয়াসলি কোনো প্রবলেম হয়নি। থ্যাংকস টু স্যার। আপনি এতদিনের মধ্যে যে ভেবেছিলেন ইয়ে আমার কাছে এসেছিলেন, তো আপনার মনে ভিতরে কি কি চলছিল? আমার খুব ভয় লাগছে, তখন অনেক চিন্তা করছিলাম। ও দেখেছি ইউটিউবে আপনার নাম দেখেছি এবং এখানে এসেছিল, আমি এইসব জায়গায় জানি কোথায় সঙ্গে এসলাম, ভালো লাগলো আপনাকে দেখে। ঠিক আছে, না আপনি এটা সাহসটা পেলেন কি করে? সাহসটা আপনি যে প্রথম দিন যখন এসেছিলাম তখন আপনি বললেন কোনো অসুবিধা নেই, কিছু ভয় নেই, আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো ছেলে আপনার সামনে বসে আছে, ওর আজকে সকালে বিপি 135/83 ছিল, তো অপারেশন থিয়েটারের মধ্যে ওর বিপি চেক করা হয়েছে, একদম পারফেক্টলি নর্মাল। হ্যাঁ একদম, আমরা কাজটা ভালো করে করতে পেরেছি, প্লাস আপনার ফলিকেল যেটা ছিল সেটা খুবই ভালো বেরোয়েছে। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে টাইমে আমি স্লিটিং করছিলাম সে টাইমে জিজ্ঞেস করলেন কি আমার ফলিকেল কেমন, আমি বললাম আমি যাইনি ওই স্টেশনে, যাইনি আমি কাটিংওয়ালা স্টেশনে গিয়ে আমি আগে এক্সামিনেশন করব। আমরা র্যান্ডম স্যাম্পলিং করি, মানে 6টা লোক কাটে, তো 6টা আমাদের টেকনিশিয়ান যেটা মানে সেগ্রিগেট করে, তো সে টাইমে কিন্তু আমরা র্যান্ডম সিলেকশন করি। তো ঠিক আছে, ভালো করে যাও বাড়ি। থ্যাংক ইউ। তো আপনিও ভালো থাকুন, একটা স্প্রে দেবো এখান থেকে, প্লাস 5 দিনে মেডিসিন দেওয়া হবে, আপনাকে রাত্রি আবার একটা ফোন করতে হবে এখানে, আর কালকে সকালে ফোন করতে হবে, কালকে বিকেলে ফোন করতে হবে, এটা এখানকার প্রোটোকল আছে, আপনি না করলে এখান থেকে ফোন আপনার কাছে যাবে। ঠিক আছে, নমস্কার।